नमस्कार बंधुरा, आज ये क्लास थे के आम्रा जेने ने बो जे आपनार निजेर हाथ किभावे आपनारा देखबेन। सामुद्रिक शास्त्र होलो हस्तरेखा, आर हाथ दिए आम्रा अनेक किछुई विचार करते पारी आमादेर प्रत्येकेर जीवने एवं आमादेर सफलता, आमादेर कोथाय समस्या एवं सेखान थेके किभावे आम्रा ओभारकाम करब ता किन्तु आगाम निर्देश दिते पारे प्रत्येकेरी हाथ। ताई आमी এই আলোচনাতে একটা সাধারণ আইডিয়া আপনাদের দেব যে আমাদের হাতের বেশ কিছু রেখা রয়েছে যেগুলো খুব প্রমিনেন্ট থাকে এবং সেখান থেকে কি ধরনের বিচার আমরা করতে পারি। এখন সময় নষ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর তাহলে এই রকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আপনার ডান হাত কিংবা বাঁ হাত যে কোনো হাতই হোক, এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে তার ফল আপনি অবশ্যই পাবেন। কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকেরই দুটি হাত দিয়েছে, তাই কোন না কোন হাতে যদি এই রেখা অবস্থান করে তার শুভ ফল বা অশুভ ফল আপনি অবশ্যই পাবেন। আমি কয়েকটি স্পেশাল কয়েকটি বিশেষ রেখা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যদি এর পরেও আপনাদের ডিটেলস জানতে হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব ডিটেলস নিয়ে। প্রথম যে রেখার কথা আপনাদের বলবো, যে রেখা সবাই আপনারা ভাবনা চিন্তা করেন বা মনে করেন যে আপনি কতদিন বাঁচবেন, আর হাতটা দেখিয়ে নিই সেই বিষয়। আর সেখান থেকে কিন্তু এই রেখার নাম হয়েছে আয়ু রেখা। আয়ু রেখাটা ঠিক এইভাবে বৃদ্ধাঙ্গুলকে বেষ্টন করে একটি রেখা আপনার মণিবন্ধের দিকে চলে এসেছে, আর এটিকে আয়ু রেখা বলা হয়। অনেকের ভাবনা হয়তো থাকবে আয়ু রেখা যদি কারোর ছোট হয় তাদের বড় তারা দীর্ঘজীবী হবে, যারা ছোট তারা স্বল্পজীবী হবে। ব্যাপারটা সেরকম না। আমাদের জীবনের যে সংঘর্ষ তা কিন্তু অনেকটা আয়ু রেখা নির্দেশ করে। একটি সম্পূর্ণ আয়ু রেখা একজন মানুষকে কিন্তু খুব সহজেই জীবনকে অতিক্রম করতে সাহায্য করে, কিন্তু ছোট আয়ু রেখা বা আয়ু রেখাতে বিভিন্ন দাগ যদি থাকে সেক্ষেত্রে তার জীবন কিন্তু সংঘর্ষপূর্ণ হতে পারে। আয়ু রেখা থেকে আমরা বেঁচে থাকার বিষয়টি অনেক সময় বিচার করে থাকি। সেক্ষেত্রে আয়ু রেখা যদি এখান থেকে শুরু হয়, অর্থাৎ এটি আপনার জন্ম সময়, এবং এখানে যদি শেষ হয়, কোথাও কোথাও আপনারা 100 দিয়ে ক্যালকুলেট করতে পারেন অথবা 80 দিয়ে ক্যালকুলেট করতে পারেন, অর্থাৎ 100 বছর অথবা 80 বছর। তাই আপনার আয়ু রেখাটা যত দীর্ঘ সেটিকে আপনারা 100 অথবা 80 নিয়ে ভাগ করবেন, এবং প্রত্যেকটা ভাগকে 10-10 করে সমান ভাগে ভাগ করবেন। করলে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই আয়ু রেখার উপরে বিভিন্ন যদি রেখা থাকে তার ফলাদেশ কি হতে পারে। ধরুন আপনার আয়ু রেখার উপরে ঠিক এই রকমই ছোট ছোট কাটা কাটা দাগ রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার আয়ু রেখাতে এই কাটা কাটা দাগ হওয়ার অর্থ এই সময় আপনারা শারীরিক কষ্ট পেতে পারেন, অথবা শারীরিক অসুস্থতার মধ্যে যেতে পারেন, অথবা আপনার জীবনে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং কোন সময়ে এটি হবে কিভাবে বুঝবেন সেটাই আপনাদের বললাম, যে এটিকে 10টি ভাগে ভাগ করবেন অথবা 8টি ভাগে ভাগ করবেন, এবং এক একটি ভাগ 10 বছর হিসাবে ধরে আপনারা সেটাকে ক্যালকুলেট করতে পারবেন। অনেক সময় দেখবেন আয়ু রেখাটি একটি শৃঙ্খলাকার হতে পারে, এইরকম শৃঙ্খলের মতন। এই ধরনের আয়ু রেখা কিন্তু খুব একটা শুভ নয়, এবং এই ধরনের আয়ু রেখা একজন জাতক জাতিকাকে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে তো ফেলতেই পারে, পাশাপাশি এরা সাধারণত প্রথম 50 বছরে কাউকে বিশ্বাস করে না, কিন্তু 50-এর পরবর্তী সময়ে এরা সহজেই বিশ্বাস করে ফেলে, আর তার ফলে কিন্তু অনেক সময় তারা প্রতারিত হতে পারে 50-এর পরবর্তী সময়ে। তাই একদিকে শারীরিক সমস্যা, অন্যদিকে বিশ্বাসের এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে এই শৃঙ্খলাকার আয়ু রেখার জন্য। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ রেখার কথা বলবো তা হলো আপনার ভাগ্য রেখা। অনেক সময় দেখবেন কারোর হাতে ভাগ্যরেখা আছে এবং কারোর হাতে ভাগ্যরেখা নেই। ভাগ্যরেখা নেই মানে তার জীবনে কিছু হবে না এমনটা কিন্তু নয়, এবং ভাগ্যরেখা অনেক সময় দেখুন শনির ক্ষেত্র থেকে চন্দ্রের ক্ষেত্রে অথবা সরাসরি মণিবন্ধের দিকে চলে আসে, আর এটি হলো ভাগ্যরেখা। যাদের ভাগ্যরেখা নেই তাদের কর্ম সংক্রান্ত বিষয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে, যেটি আপনার 22-23 বছরে হওয়া উচিত সেটি গিয়ে হয়তো দেখা যাবে 26-27 বছরে হবে। তাই পরিশ্রম অনুযায়ী আপনাদের ফল নাও আসতে পারে, অধিক পরিশ্রম করতে হতে পারে। অনেক সময় দেখতে পাবেন ভাগ্যরেখা ঠিক মাঝখান থেকে কেটে গিয়ে এইরকমই একটি পজিশনে গিয়ে ভাগ্যরেখা শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে একটি ভাগ্যরেখা উপরে উঠছে। এই ক্ষেত্রে জাতক জাতিকাদের সাধারণত যেটি হয়
সে পড়াশোনা করছে একটি সাবজেক্ট নিয়ে, তারপরে আরেকটি সাবজেক্টে হায়ার স্টাডি করছে, এবং অবশেষে যে কাজটি করছে এই দুটোর মধ্যে কোনো সম্বন্ধ নেই, অন্য একটি কিছু কাজ করতে শুরু করছে। এটি যদি রাহুর ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে তাহলে এই সময়ে কিন্তু ব্যবসা বা কর্ম সংক্রান্ত বিষয়ে অধিক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাই এরকমই অসংখ্য বিচার রয়েছে, একটি দুটি বিচারের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কারণ এই এক একটি রেখা নিয়ে এক একটি ভিডিও বানানো সম্ভব। এবং আগামী দিনে আপনারা যদি চান তাহলে এই শুধু ভাগ্যরেখা নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক সময় দেখবেন ভাগ্যরেখার ঠিক নিচের দিকে এইরকমই দুটো ভাগে ভাগ হয়ে গেছে, বা উপরের দিকে এইরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সেক্ষেত্রে বোঝায় যে জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি আপনি কোনো কর্ম করেন সেক্ষেত্রে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। এবং তাছাড়া আপনি একাধিক উৎস থেকে অর্থ ইনকাম করবেন। যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট ছাড়া অন্য কিছুতে আপনি অর্থ ইনকামের জন্য বেছে নিয়েছেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আলোচনা করব, তা হলো শিরোরেখা। দেখুন আয়ু রেখার ঠিক পাশ দিয়ে একটি রেখা ঠিক এইভাবে চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে আসে। সেটি লম্বা হতে পারে, সেটি ছোট হতে পারে, বা সেটি মাঝারি হতে পারে। যদি এইরকমই লম্বা কোনো রেখা চলে আসে তাহলে কি ঘটবে? যদি লম্বা কোনো রেখা অর্থাৎ শিরোরেখা যদি চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে আসে, তারা সমস্ত কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। এরা অনেক ইন্টেলিজেন্ট হয় এবং কারোর কথা খুব বেশি বিশ্বাস করে না, নিজে বুঝে তারপরেই সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি দেখা যায় যে মাঝারি কোনো শিরোরেখা তৈরি হয়েছে, সেক্ষেত্রে জাতক কিংবা জাতিকারা বিভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান অর্জন করে, এবং সেই ক্ষেত্র থেকে জ্ঞান অর্জন করে জীবনে অর্থ ইনকামের জন্য তা ব্যবহার করে থাকে। বিশেষত এরা কমিউনিকেশন, ব্লগ রাইটিং কিংবা ইউটিউব সংক্রান্ত কাজে যুক্ত হয়ে অর্থ ইনকাম করতে পারে। এবং অনেক সময় দেখবেন একেবারে ছোট শিরোরেখা, ঠিক ছোট্ট শিরোরেখা, সেক্ষেত্রে জাতক জাতিকারা অনেক বেশি চঞ্চল স্বভাবের হয় এবং অনেক মানুষের সম্পর্কে সে জানতে চায় এবং সবসময় হাসি খুশি থাকে, কিন্তু যখন তার নিজের কথা কেউ জানতে চায় তখন সে চুপ হয়ে যায় এবং নিজের সম্পর্কে কিছু বলতে চায় না, অর্থাৎ তার জীবনের যে দুঃখের দিকগুলো কখনোই প্রকাশ করতে চায় না। আর এই ধরনের শিরোরেখা কিন্তু এই বিষয়গুলোকে নির্দেশ করে। এখন আসবো আরও একটি গুরুত্বপূর্ণ যে রেখা, তা হলো হৃদয় রেখা। দেখুন এটি হলো বুধের মাউন্ট, আর ঠিক তার নিচ থেকে কোনো একটি রেখা এইভাবে তৈরি হয়ে কখনো বৃহস্পতির দিকে যেতে পারে, কখনো শনির ক্ষেত্রে এসে থেমে যেতে পারে। তাহলে কি ঘটনা ঘটবে? যদি এই হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে এরা হৃদয়বান, মানুষকে অত্যন্ত ভালোবাসে, এরা লাভ ম্যারেজ করে বিবাহ করতে পারে, অথবা বিবাহের পরে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে অত্যন্ত ভালোবাসে। শনির ক্ষেত্রে যদি হৃদয় রেখা গিয়ে থেমে যায় তাহলে কি ঘটবে? সেক্ষেত্রে এরা অনেক বেশি বাস্তববাদী হয় এবং সাধারণত এদের চোখে জল আসে না, এরা দুঃখ কষ্টকে সামনের মানুষকে বুঝতে দেয় না, এবং অনেক সময় তার সামনের মানুষ একে দেখে মনে করবে এর হৃদয়টা পাথরের। আর এই ধরনের স্বভাব চরিত্র হতে পারে হৃদয় রেখা যদি শনির ক্ষেত্রে গিয়ে থেমে যায়। এছাড়াও অসংখ্য কিছু রেখা রয়েছে, আমি আরো দু একটি রেখা আপনাদের সঙ্গে আলোচনা করছি, আপনারা বুঝতে পারবেন। বৃদ্ধাঙ্গুলের ঠিক এখানেই কিন্তু শুক্রের অবস্থান, আর শুক্র থেকে যে রেখাগুলো উপরের দিকে গেছে এখানে সন্তান সংক্রান্ত বিচার করা হয় এবং আপনাদের সার্বিক সফলতা এবং পার্থিব সুখ সমৃদ্ধির কথা বিচার করা হয় শুক্রের স্থানে। শুক্রের স্থানে যদি অসংখ্য এইভাবে জালকাকার হয়ে যায় তাহলে কিন্তু শুক্র আপনাদের শুভ ফল দেয় না, এবং আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং এই পার্থিব সুখ সমৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এটি হলো চন্দ্রের ক্ষেত্র। চন্দ্রের ক্ষেত্র যদি শুভ হয় অর্থাৎ সুউচ্চ হয় এবং স্মুথ হয়, এবং হাতটি যদি পিঙ্ক কালার হয় তাহলে শুভ ফল আপনারা পাবেন। অন্যদিকে দেখুন এটি হলো বৃহস্পতির ক্ষেত্র এবং বৃহস্পতির মাউন্ট বলা হয়। দেখবেন প্রত্যেকের হাত, নিজের হাত যখন নিজেই দেখবেন কিছু অংশ একটু উঁচু দেখবেন, আবার কিছু অংশ নিচু হয়ে রয়েছে। যে অংশে আপনার উঁচু হয়ে রয়েছে সেই অংশটি হলো আপনার ক্ষেত্রে পজিটিভ। যদি বৃহস্পতির ক্ষেত্র উঁচু হয় তাহলে আপনার হাতে বৃহস্পতি অত্যন্ত শুভ, তবে খুব বেশি উঁচু পর্বত কিন্তু হাতের ক্ষেত্রে শুভ নয়। তাই বৃহস্পতির ক্ষেত্রে যদি উঁচু হয় তাহলে বৃহস্পতি সংক্রান্ত কাজে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। এই স্থানে যদি স্কোয়ার থাকে, যদি ত্রিভুজ থাকে,
যদি ক্রস থাকে তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া এখানে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলে আপনারা আর্থিক ক্ষেত্রে উন্নতি করবেন। অন্যদিকে এটি হলো শনির ক্ষেত্র এবং এটি হলো রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি নিচের দিকে নেমে আসে তাহলে আপনি সমাজে মান সম্মান যশ প্রতিপত্তি পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রবি রেখাতে অসংখ্য এইভাবে কাটাকাটি থাকে, তাহলে কিন্তু আপনাদের কর্ম করে কোনো মান সম্মান আসবে না বা যশ প্রতিপত্তি আসবে না। এটি হলো বুধের ক্ষেত্র। বুধ হলো আমাদের ইন্টেলিজেন্সি এবং সেই সাথে ব্যবসা বাণিজ্য, এবং বুধের আঙুলের ঠিক নিচের দিকে যদি এরকমই ছোট ছোট রেখা থাকে তাহলে এটিকে বিবাহ রেখা বলা হয়। এ সমস্ত বিষয় নিয়ে আলাদা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বিবাহ রেখার শুভ অশুভ বিষয়ের ক্ষেত্রে। এছাড়াও আরো কয়েকটি রেখা রয়েছে। দেখুন এখানে যে অংশটা এটি হচ্ছে কেতুর অংশ এবং এটি হলো রাহুর অংশ, এটা আপনাদের বলেছি। এটি হলো উচ্চ মঙ্গল এবং এটি হলো নিম্ন মঙ্গল। তাই এই ধরনের রেখা কিন্তু আমাদের হাত জুড়ে রয়েছে। তাই এই ভিডিওতে আমরা একটি সাধারণ বর্ণনা দিলাম যে আমাদের হাতের কোথা থেকে কি ধরনের রেজাল্ট আমরা পাব। এছাড়াও দেখবেন যে বৃদ্ধাঙ্গুলের ঠিক এখানে একটি রেখা আছে এবং বৃদ্ধাঙ্গুলের উপরের অংশটা আপনার উইল অর্থাৎ ইচ্ছা শক্তি এবং নিচের অংশটা হচ্ছে লজিক। আপনি যুক্তিতর্ক দিয়ে যেটা বোঝেন সেটাই সিদ্ধান্ত নেন। যদি উপরের অংশটি বড় হয় তাহলে আপনি আপনার মন যা বলছে তাই করেন, আর নিচের অংশটা যদি আপনার বড় হয় তাহলে আপনি প্রত্যেকটা বিষয়ে ভেবেচিন্তে যুক্তিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এই সমস্ত রেখা আপনার হাতে যদি থেকে থাকে এবং সেক্ষেত্রে কি ধরনের ফলাফল আপনারা পাচ্ছেন নিচের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।